নমস্কার, আমি শাম্ব। বাংলার মুখ চ্যানেলে আপনাকে স্বাগত জানাই। অনুরাধা রায়, একজন আদর্শ মা কেমন হওয়া উচিত, একজন আদর্শ স্ত্রী কেমন হওয়া উচিত, একজন আদর্শ বৌদি কেমন হওয়া উচিত, অথবা একজন আদর্শ ঠাকুমা কেমন হওয়া উচিত, তাকে দেখে শিখেছিল বাঙালি দর্শকরা। তিনি ঘরে ঘরে একজন মা হিসেবে বিপুল জনপ্রিয়তা পেয়েছিলেন। প্রায় 33 বছরের অভিনয় জীবন, কিন্তু আজকের টলিউডের গোলক ধাঁধায় তিনি হারিয়ে যাওয়ার মুখে। কেন, আজ আপনাদের শোনাব অনুরাধা রায়ের জীবনের কথা। আমি নিতে পারবো না, অনেক আনন্দ করে তোর বিয়ের জন্য এই গয়না গড়িয়ে দিয়েছিলাম, সম্বন্ধটা ভেঙে গেল। এই গয়না বিক্রি করে আমি টাকা নেব না, কিছুতেই না। বাবা মঞ্জুপ্রকাশ বসু এবং মা প্রভা বসুর তত্ত্বাবধানে ছোট থেকেই নাচ, গান এবং অভিনয়ে হাতেখড়ি হয় অনুরাধা বসুর। কিন্তু বড় পর্দায় অভিনেত্রী হওয়ার ইচ্ছা খুব বেশি ছিল না। 1976 সালে অভিনেতা দেবরাজ রায়ের সঙ্গে সম্বন্ধ করে বিয়ে হওয়ার পর পাকাপাকি অভিনয় জগতে প্রবেশ। শ্বশুরমশাই তরুণ রায় বাড়িতেই নাটকের দল গঠন করেছিলেন। সেখানে শ্বশুর শাশুড়ির ইচ্ছাতেই বা বলা ভালো উৎসাহে দেবরাজ রায়ের সঙ্গে অভিনয় শুরু করেন তিনি। পরে 1988 সালে পরিচালক অজয় বন্দ্যোপাধ্যায়ের ভৌতিক ছবি করোটি দিয়ে বড় পর্দায় আগমন হয় অনুরাধা রায়ের। এই ছবিতে তার সঙ্গে অভিনয় করেছিলেন দেবরাজ রায়। করোটি ছবিতে তিনি ছিলেন প্রধান চরিত্রে। এরপর স্বামী স্ত্রী একসঙ্গে কাজ করেছেন দেবর, চৌধুরী পরিবার, মিত্রির বাড়ি, ছোট বউ ইত্যাদি একাধিক ছবিতে। ছোটবেলায় বাবা মাকে হারিয়ে মামার কাছে মানুষ হয়েছি। মামা আমাকে এক দালালের কাছে বিক্রি করে দিয়েছিল, সেখান থেকে পালিয়ে এসে এখানে আশ্রয় নিয়েছি। অনুরাধা রায় বেশ কয়েকটি ছবিতে নায়িকা হিসেবেও কাজ করেছেন, যার মধ্যে অঞ্জন চৌধুরীর 1992 সালের ইন্দ্রজিৎ, স্বপন সাহার ঝিনুকমালা, এছাড়া রাজা বাদশাহ, আপন পর, মান মর্যাদা, মান সম্মান, ধর্মযুদ্ধ, এই ধরনের একাধিক ছবিতে তিনি অন্যতম লিড চরিত্রে অভিনয় করেছেন। তবে তার অভিনীত ঋতুপর্ণ ঘোষের উৎসব ছবি সবথেকে বেশি আলোচিত এবং প্রশংসিত। বড় পর্দার পাশাপাশি ছোট পর্দাতেও অনুরাধা রায় সমানভাবে জনপ্রিয়। কলকাতা দূরদর্শনের জন্য রানী রাসমণির জীবনী নির্ভর ধারাবাহিক রাজেশ্বরীতে তার অভিনয় আজও উল্লেখযোগ্য। এরপর বিভিন্ন মেগা ধারাবাহিকে কখনো মা, কখনো ঠাকুমা, কখনো বা বৌদির চরিত্রে অনুরাধা রায়ের অভিনয় মানুষকে মুগ্ধ করেছে। স্বামী স্ত্রী একসঙ্গে একাধিক ছবিতে অভিনয় করলেও বর্তমানে টলিউড জগৎকে মানিয়ে নিতে না পেরে অভিনয় জীবন থেকে সরে দাঁড়িয়েছেন দেবরাজ রায়। তবে আজও কাজ করে চলেছেন অনুরাধা রায়। কিন্তু দীর্ঘ 30 বছরের বেশি সময়ের অভিনয় জীবনে অনুরাধা রায় আজ টালিগঞ্জের স্টুডিও পাড়ায় এক প্রকার ব্রাত্য। খুব বেশি সিনেমা বা ধারাবাহিকে তাকে আর তেমনভাবে দেখা যায় না। শুধু অনুরাধা রায় নয়, তার মতো অনেক প্রবীণ শিল্পী আজ হারিয়ে যাওয়ার মুখে। তারা কেমন আছেন, কিভাবে আছেন, কোথায় আছেন, তার খবর আর কেউ রাখে না। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করে আপনার মতামত জানাবেন, আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।